আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে 1162 জন আক্রান্ত, 19 জনের মৃত্যু, দু ক্ষেত্রেই নতুন রেকর্ড। করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন প্রক্রিয়া শুরু, জানা যাবে ভাইরাসের চরিত্র, সহজ হবে নিয়ন্ত্রণ। করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন 1200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে 2500 টাকা করে নগদ অর্থ সহায়তা পাচ্ছে করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার। এবং মাত্র 1 মিনিটে 1টি স্থান থেকেই চাল, ডাল ও আলু সহ টাটকা শাকসবজি কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ, চট্টগ্রামে সেনাবাহিনীর নতুন উদ্যোগ। এবারে বিস্তারিত, দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। একদিনে মারা গেছে 19 জন এবং নতুন করে এই ভাইরাস পাওয়া গেছে 1162 জনের মধ্যে। একদিনে সুস্থ হয়েছেন 214 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসমা দাস। কয়েকদিন পরপরই আগের রেকর্ড ভেঙে চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘণ্টায় 41টি ল্যাবে 7900 জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে 1162 জনের। এই নিয়ে গত 2 মাসে এই রোগে আক্রান্ত হয়েছে মোট 17822 জন। একদিনে সুস্থ হয়েছেন 214 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3361 জন। শনাক্ত হয়েছে আজকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি, 24 ঘণ্টায় সবচেয়ে বেশি, 1162টি। এ পর্যন্ত শনাক্ত কেস হলো 17822 জন। গত 24 ঘণ্টায় আমাদের সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 3361 জন। বুলেটিনে জানানো হয় গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 19 জন। সরকারি হিসেবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 269 জন। মৃতদের মধ্যে 1 জন শিশুসহ রয়েছে 12 জন পুরুষ ও 7 জন নারী। এদের 13 জনই ঢাকার। এ যাবৎকালের মধ্যে সর্বাধিক 24 ঘণ্টার মৃত্যু আমাদের এবং এই মৃত্যুর সংখ্যাটি হলো 19। এই 19 জনের মধ্যে পুরুষ 12 জন এবং নারী 7 জন। এ সময় করোনা আক্রান্ত ও তার পরিবারের প্রতি সমাজে হেয় প্রতিপন্ন না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা কোনো আক্রান্ত ব্যক্তির প্রতি যেন কোনো অসদাচরণ না করি বা তার প্রতি যেন কোনো কঠোর আচরণ না করি। আমরা গতকালই দেখেছি আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় যে একজন মৃত্যুবরণ করেছে, তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে তার মা সহ। এই ধরনের অমানবিক আচরণ যেন আমরা না করি। তিনি জানান, করোনা রোগীদের চিকিৎসায় দেশে মোট ICU সংখ্যা 329টি, ডায়ালিসিস সংখ্যা 102টি এবং দেশের আইসোলেশন সংখ্যা 8000-এরও বেশি। এই সংখ্যা আরও বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করার পুরো প্রক্রিয়া জানা গেলে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে মনে করে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর সমীর কুমার সাহা এবং তার মেয়ে সেজ্যোতি সাহা যৌথভাবে দেশে প্রথমবারের মতো এর জেনোম সিকোয়েন্সিং করেন। তারা জানান, শিগগিরই দেশের বিভিন্ন জায়গা থেকে ভাইরাসের নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হবে। এর ফলে ভাইরাসের উৎপত্তি ও গতি প্রকৃতি বোঝা যাবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশে এই প্রথম করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উদ্ঘাটন করল কোনো গবেষণা প্রতিষ্ঠান। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সমীর কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কতটা শক্তিশালী তা নিয়ে গবেষণা করার পর এই ভাইরাসের একটি জেনোম সিকোয়েন্স করতে সক্ষম হন তারা। জীবন রহস্য জানা থাকলে এর উপস্থিতি নির্ণয়ে কিট তৈরি এবং প্রতিষেধক উৎপাদন ও উৎস সম্পর্কে তথ্য জানা সম্ভব হবে। গতিবিধিটাকে বুঝতে পারবো, সেটাও আমাদেরকে কোনো এক সময় হেল্প করবে নিশ্চয়ই। আমরা যদি ছোটখাটো যখন PCR-ও করি তখনও কিন্তু এই সিকোয়েন্সিং এর ডেটাটা আমাদের লাগে। আমরা আবার যখন বুঝতে চেষ্টা করি যে কোন ভাইরাসটা কোথা থেকে এসছেন, এই ভাইরাসটা কি আগের মতোই কি না,
সেটাও আমরা বুঝতে পারবো এবং সময়ের সাথে কি পরিবর্তন হচ্ছে সেগুলো বুঝতে পারবো। এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডক্টর সেজুতি সাহা। পরীক্ষার সম্পূর্ণ কাজটি তাদের নিজস্ব ল্যাবে করা হয়েছে। শীঘ্রই আরো অনেকগুলো ভাইরাস যেন নমুনাগুলো থেকে সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাসগুলো কোথা থেকে এসেছে, ট্রান্সমিশন প্যাটার্নগুলো কি এবং বাংলাদেশে কিভাবে কিভাবে ছড়াচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত এক তরুণীর শরীর থেকে গত 18 এপ্রিল নমুনা সংগ্রহ করে তা থেকেই ভাইরাসের জেনোম সিকোয়েন্স করে এই গবেষণা প্রতিষ্ঠানটি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন 1200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে। দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে নবনিযুক্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। হুমায়ুন চিস্তির রিপোর্ট। দেশে করোনা ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। এতে তৈরি হওয়া সংকট মোকাবেলায় 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক নিয়োগের ফলে করোনা মোকাবেলার আরও শক্তি বাড়ল। এই ভাইরাস পরীক্ষায় ল্যাবের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে, যেখানে এই একই সময় ইউরোপে 20,000-30,000 লোক মৃত্যুবরণ করেছে, বেশিরভাগ বয়স্ক লোকরা। বাংলাদেশে সেখানে খুবই অল্প আক্রান্ত, খুবই অল্প। আমরা টেস্টের ব্যবস্থা করেছি, আপনারা জানেন, মাত্র এক মাসের মধ্যে 100 টেস্ট থেকে এখন প্রায় 7,000 টেস্ট হচ্ছে। সামনে আরও 15টি ল্যাব আমরা স্থাপন করব। মন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে 40টি পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে এবং শিগগিরই আরও 15টি ল্যাব স্থাপন করা হবে। তবে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ব্রিফিংয়ে জানানো হয়, দেশে 41টি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে সারা দেশে 1200 বেশি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চাহিদা তো 1200 আসছে, তা আমরা মনে করি যে প্রয়োজন হলে আরও বেশিও নিব। এদের একটি তালিকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসেছে, আমরা সেটাকে এখন বসে পোস্ট ক্রিয়েশনের ব্যবস্থা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো রোগীকেই চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না। কোনো হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় অব্যাহত আছে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা। নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল, সেখানে মারা গেছে আরও 2 জন। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে 1 জন এবং উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছে। এছাড়া বরিশাল ও মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্য এবং ছবি নিয়ে দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে অব্যাহত আছে করোনার দাপট। জেলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে 38 জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 59 আর আক্রান্ত 1,413 জন। এর মধ্যেও মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 65 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ। বরিশালের মুলাদিতে করোনার উপসর্গ নিয়ে এক মহিলা মারা গেছেন। তিনি জ্বরে ভুগছিলেন, শ্বাসকষ্ট শুরু হলে মুলাদি হাসপাতালে ভর্তি করার পর রাতে তিনি মারা যান। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 3 জেলায় 1 জন পুলিশ সদস্য সহ 10 জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 176 জন, সুস্থ হয়েছেন 86 জন। লক্ষ্মীপুরে নতুন করে 16 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 78 জন। নাটোরের লালপুর উপজেলায় আরও 1 স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 6 স্বাস্থ্যকর্মী সহ 13 জন করোনায় আক্রান্ত হলেন। রংপুর জেলায় 1 পুলিশ ও 1 নার্স সহ 4 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত 162 জন রোগী শনাক্ত হয়েছে। দিনাজপুরে 1 চিকিৎসক সহ নতুন 2 জন শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে মোট রোগীর সংখ্যা 364 জন, সুস্থ হয়েছেন 159 জন। সিলেট কেন্দ্রীয় কারাগারের 1 কয়েদি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কারাগারের সংশ্লিষ্ট ওয়ার্ড লকডাউন করা হয়েছে। চিকিৎসক, কারারক্ষী সহ 24 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিভাগে মোট আক্রান্ত 316 জন।
টাঙ্গাইলে একই পরিবারের চারজন সহ নতুন পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ষাট জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় স্বাস্থ্যকর্মী সহ পাঁচজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত ৪৮৫ জন। নোয়াখালীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ১৪ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯ জন। কুমিল্লায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭১ জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে সারা দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাচ্ছে ২৫০০ করে অর্থ সহায়তা। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১,২৫০ কোটি টাকা। আগামীকাল এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের এই তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি। তালিকায় রয়েছে রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, দিনমজুর, নির্মাণ ও কৃষি শ্রমিক, দোকান কর্মচারী ও হকার সহ নিম্ন আয়ের মানুষ। নগদ, বিকাশ, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে এই অর্থ সহায়তা পাবেন তারা। টাকা উত্তোলনে তাদের কোনো খরচ দিতে হবে না। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাপ্তাহিক শবে কদর ও ঈদসহ এই ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হবে। এরই মধ্যে সংক্রান্ত নথি অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আদেশ জারির সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ১৬ মে শনিবার শেষ হচ্ছে সবশেষ বাড়ানো সাধারণ ছুটির মেয়াদ। করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৭ জন পুলিশ সদস্য। কর্মক্ষেত্রে সুরক্ষার পাশাপাশি পুলিশের মনোবল ধরে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্যচিত্রের ভিত্তিতে একটি ডেস্ক রিপোর্ট। প্রতিদিন বাড়ছে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে শুরু থেকেই এখন পর্যন্ত সামনের সারির যোদ্ধা হিসেবে রাজপথে কাজ করছেন পুলিশ সদস্যরা। যেসব বাড়ি এরই মধ্যে লকডাউন করা হয়েছে তাদের খাবার পৌঁছে দেওয়া সহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, সেই উদ্দেশ্য এবং আগ্রহে এই পুলিশে ভর্তি হয়েছে। সরকার থেকে, আমাদের পুলিশ বাহিনী থেকে আমাদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দিচ্ছে। নিজের ঝুঁকি নিয়েও আমরা এই মাঠে আসি, ইনশাআল্লাহ থাকব। সাধারণ মানুষের সাথে সরাসরি কাজ করতে গিয়ে অনেক সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারার কারণে এসব পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তবে নারায়ণগঞ্জে যেসব পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের জন্যে জেলা পুলিশ লাইন ও AKM শামসুদ্দোহা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এখানেই আক্রান্ত এসব পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের জন্য এখানে আপনার পালস অক্সিমিটার এবং হচ্ছে আপনার অক্সিজেন সিলিন্ডার, এগুলো সব কিছুরই ব্যবস্থা রাখা আছে। আমরা প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে যদি কারো কোনো ঔষধ চিকিৎসা প্রয়োজন হয় সেই ব্যবস্থাপত্র অনুযায়ী আমরা তাদেরকে ঔষধ বা চিকিৎসাটা দিয়ে যাচ্ছি। সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও যথাযথ লকডাউন মানতে জনগণকে বাধ্য করায় নারায়ণগঞ্জ পুলিশের প্রতি সন্তোষ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। আমাদের এই মহাক্রান্তি, এই উদ্যম লগ্নে আমরা যা দেখলাম পুলিশের যে ভূমিকা, এটা আমি স্যালুট। তারা চেষ্টা করেছে মানুষকে লকডাউন রাখার জন্য, হয়তো মানুষ বেড়ে আসছে, বাট দে ওয়ার ভেরি মাচ সিরিয়াস। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন মাঠ পর্যায়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করলেও মনোবল হারায়নি এই বাহিনীর সদস্যরা। আক্রান্ত পুলিশ সদস্যদের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের পরিবারের দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে ঝুঁকি কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা পুলিশ সুপার। স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা দরকার ফুসকে সেটাই আমরা দিয়েছি। সেই সাথে ফুসকে কিন্তু আমরা ভিটামিন সি, তারপর অস্ট্রাকাল ডি, জিঙ্ক, এই ধরনের যে ওষুধগুলো সেগুলো আমরা নিয়মিত সাপ্লাই দিয়ে যাচ্ছি, যার কারণে ফোর্স কিন্তু নিজেকে নিরাপদ বোধ করতেছে এবং তারা এই কাজ করতে গিয়ে কোনো ধরনের হেসিটেশন ফিল করতেছে না। মহামারী করোনার বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জে প্রায় ২৫০০ পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাত্র এক মিনিটে একটি স্থান থেকেই চাল, ডাল ও আলু সহ টাটকা শাকসবজি কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ। এজন্য কোনো টাকাও লাগবে না।
চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নিয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। করোনা মোকাবেলায় মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করতেই এমন আয়োজন বলে জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। থাকবো ঘরে সুস্থ বেশ, আপনি হাসলে হাসবে দেশ, এই স্লোগানে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এক মিনিটের এই বাজার চালু করেছে তারা। স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে এখান থেকে চাল ডাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন হতদরিদ্র মানুষেরা। ডাটাবেস তৈরির মাধ্যমে প্রতিটি হতদরিদ্র পরিবারকে একটি টোকেন দেওয়া হবে। সেই টোকেনের মাধ্যমে প্রতিটি পরিবার 90 থেকে 100 টাকা মূল্যের 4 থেকে 5 দিন চলার মতো সবজি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও প্রতিটি পরিবার 5 কেজি চাল, আলু, সাবান এবং মাস্ক সংগ্রহ করতে পারবেন এখান থেকে। এটা যে ত্রাণ নয়, একটা সেবা কার্যক্রম, মানুষকে, নিম্নের মানুষকে এই করোনা পরিস্থিতিতে এই সেবা কার্যক্রমের আওতায় নিয়ে আসা এবং তারা যে বাজার করতে পারছে সেই উপলব্ধিটা দেওয়া। শুধু খাদ্য নয়, ঈদের আনন্দ বাড়াতে তাদের দেয়া হবে নতুন পোশাকও। এই সংকটের সময়ে সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি সেবা পাওয়া দরিদ্র মানুষ। ভালোর জন্য করছে, আমরা গরিব মানুষের জন্য সাহায্য পাইতেছি। এটা আমরা তো খাওয়া দাওয়ার কষ্ট পাই, আমরা গরিব মানুষ, আমরা নিম্ন শ্রেণীর লোক, মোটামুটি কয়েকদিন আমাদের এটা পাওয়াতে চলে যাবে। শুধু খাদ্য সহায়তা নয়, প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি সবজি কিনেও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কাজ করছে সেনাবাহিনী। এক মিনিটের বাজারের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রান্তিক কৃষকদেরকে তাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে এসে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা হলেও সচল রাখা। শুধু একদিন নয়, আমরা আরও এক মাস যাবৎ যেহেতু কাজটা করে যাব, সো আমরা বিভিন্ন জায়গায় প্রান্তিক কৃষকদের কাছে আমরা পৌঁছাবো এবং তাদের কাছ থেকে আমরা এইভাবে নিয়ে আসবো। সেবার মনোভাব নিয়ে পরিচালিত এই কার্যক্রম চলবে মাসব্যাপী। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি এই সংকট মুহূর্তে অসহায় ও হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিতে এক মিনিটের এই বাজারের মাধ্যমে অনন্য নজর গড়ল সেনাবাহিনী। শুধু খাদ্য নয়, ঈদে বাড়তি আনন্দ দিতে দেওয়া হবে নতুন পোশাকও। মানুষকে ঘরে থাকায় উৎসাহিত করতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। নিজেদের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 200 কিট ও 4 লাখ টাকা জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মুহিবুল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। কিট পরীক্ষার কাজ কিছুটা ধীর গতিতে চললেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের সার্বিকভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দোকানপাট খোলা থাকলেও ঈদের আমেজ নেই রাজধানীর মার্কেটগুলোতে, অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে জনপ্রিয় হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করে ঈদের কেনাকাটা। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। রাজধানীর মার্কেটগুলোতে একরকম শুনশান নীরবতা, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও দেখা মেলে না ক্রেতার। কেউ কেউ কেনাকাটা করছেন, তবে বেশিরভাগই দর্শনার্থী। দোকান মালিক সমিতির মতে রাজধানীর প্রায় 90% দোকানপাট এখনও বন্ধ। ঝুঁকি নিয়ে দোকান খুলেছেন কেউ কেউ, তবে বেচাকেনায় ছন্দ না থাকাই হতাশ তারা। বেচাকেনি নাই বললেই চলে, বেচা বিক্রি একবারেই নেই। এখানকার কাস্টমার একটু ব্যতিক্রম, এরা সন্ধ্যার পরেই বেরে বেসিক্যালি, কিন্তু হঠাৎ করে সরকার আমাদেরকে সময় দিয়েছেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে নতুন করে খুলেছে পল্টনের পলয়েল সহ রাজধানীর কয়েকটি মার্কেট। দোকানের প্রবেশপথে রয়েছে তাপমাত্রা মাপার মেশিন, রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও। জীবিকার প্রয়োজনে আমরা এই মার্কেট ওপেন করেছি, স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটে বলে আমরা মনে করি, সাথে সাথে আমরা মার্কেট বন্ধ করে দিব। এদিকে নগরীর অনেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করে আড়ংয়ের আউটলেটে সেরে ফেলছেন ঈদের কেনাকাটা। অনলাইনে ফার্স্টে রেজিস্ট্রেশন করছিলাম, ওই কার্ডটা এখানে দেখানো হয়েছে, তারপর ঢুকেছি। এসএমএস এটা পাঠাতে হয়, একটা কোড নাম্বার পাঠালে তারপরে এখানে দেখাতে হয়, দেখানোর পরে তার হয় যে বলেছে গ্লাভস পরে আসতে আর মুখে মাস্ক পরে আসার জন্য। সেখানে নিয়ম মেনে ক্রেতাদের প্রবেশ করানো হলেও কেনাকাটার সময় অনেকেই মানছেন না শারীরিক দূরত্ব। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা। একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি
এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, যারা মনে করছেন এই সিদ্ধান্ত ভুল, তারা যেন দেশের সামাজিক ও অর্থনৈতিক দিকটি বিবেচনায় আনেন। করোনা মহামারীর এ সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কার কথাও বলেন ওবায়দুল কাদের। এজন্য জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। করোনা মোকাবিলার পাশাপাশি সারা দেশে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে মশক নিধনে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তারের পর থেকেই দেশের স্বাস্থ্য সেবা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সরকার লকডাউন শিথিল করে করোনা বিস্তারের পথ আরও প্রশস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার লাভের পর থেকেই স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে, এরপর লকডাউন শিথিল করা হয়েছে। সরকার গরিবদের সাথে আপোষ করতে শিথিল এই লকডাউন, এতে করোনা বিস্তারের পথ আরও প্রশস্ত করা হয়। দেশ জুড়ে করোনা পরীক্ষার ব্যবস্থাপনা এখনো নড়বড়ে। ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনতে মোবাইল ফোনে বিশেষ কোড ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে আজ দায়িত্ব বুঝে নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা জানান। করোনাভাইরাসের প্রভাবে নগরীর শপিং মল বন্ধ রাখার বিষয়ে আগামী সপ্তাহে দোকান মালিক সমিতির সাথে বৈঠক করবেন বলেও জানান তিনি। নিয়াজ্জামান সাজীবের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলতি মেয়াদে মেয়রের দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এবার কোনো আনুষ্ঠানিকতা ছিল না দায়িত্ব গ্রহণের। দুপুরে নগরভবন থেকে অনলাইন প্রেস ব্রিফিং করেন তিনি। ব্রিফিংয়ে মেয়র বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। করোনা ভাইরাস সংক্রান্ত জরুরি সমস্যা এবং ত্রাণের সুবিধা পেতে চালু করা হয়েছে ডিএনসিএস এর হটলাইন সেবা। ডেঙ্গু মোকাবেলায় মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার কথা বলেন মেয়র আতিক। ডিএনসিসিতে বসবাসকারী যে কোনো ব্যক্তি হটলাইনে কল করলে দ্রুততম সময় ওই স্থানে মশার কীটনাশক ছিটানো হবে। এছাড়া নগরীর যে কোনো সমস্যা এবং অভিযোগ 333 হটলাইনে নাম্বারে কল করে জানতে পারবেন। হটলাইন সেবার ফলে আমরা তাৎক্ষণিকভাবে নাগরিক সুবিধা নিশ্চিত ব্যবস্থা নিতে পারব। গত 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন আতিকুল ইসলাম। গত 27 ফেব্রুয়ারি শপথ নেন তিনি। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যেই ঢাকায় শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ, কাজে আসছে না নগর কর্তৃপক্ষের মশক নিধন অভিযান। এছাড়া হাসপাতাল আর চিকিৎসা সংকট তো রয়েছেই। এ অবস্থায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত নগরবাসী। শারমিন রিহার রিপোর্ট। গত বছর ডেঙ্গু মৌসুমে মশাবাহিত এই রোগে সারা দেশে আক্রান্ত হন 1 লাখেরও বেশি মানুষ, মৃত্যু হয় 114 জনের। পরিস্থিতি এতই ভয়াবহ হয়েছিল যে রাজধানীর বাইরে 50টিরও বেশি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। এবার একদিকে বিশ্বজুড়ে চলছে করোনা মহামারী, বাংলাদেশের আক্রান্তের হার বাড়ছে মার্চের মাঝামাঝি থেকে, একই সময়ে দেশে শুরু হয় মশার মৌসুম, তাই এবার ডেঙ্গু আতঙ্ক বেশি। করোনা নিয়ে ব্যস্ত আছে, মানে চিন্তার মধ্যে আছে, তারপরে আবার যদি এখন আবার মানে ডেঙ্গু হয় তাহলে আর সমস্যা না? অনেক ময়লা, ডেঙ্গু মশা মানে অনুকূপ্ত, আমরা গলির মধ্যে বসে রাখতে পারি না। ডেঙ্গু বাহিত মশা নিধনে নগরের বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশন যে ওষুধ ছিটাচ্ছে তাতে কোনো কাজ হচ্ছে না বলেও অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন যেটা ওষুধটা দিচ্ছে সেটা আমার মনে হয় কোনো ওষুধই না, ওটা হচ্ছে কেরোসিন জাতীয় একটা ধোঁয়া। টেবিলে বসলে মশা কামড় দেয় কিন্তু কয়েল জ্বালানোর পরও মশা যায় না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরিকল্পিতভাবে মশা মারতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। এখন যেহেতু জনগণ সবাই বাসায় অবস্থান করছেন করোনার জন্য, তারা যদি করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য বাসা বাড়ি ছাদটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে বর্ষা মৌসুমে যখন এটা প্রাদুর্ভাবটা বেশি থাকে তখন হয়তো অনেকটা কমে যাবে যদি জনগণ অ্যাওয়ার হয়ে কাজ করে। তাহলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই বাড়ছে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের ভয়। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত দেখা যায় না মশক নিধন কর্মীদের, দিনের পাশাপাশি সন্ধ্যা হলেই মশার প্রকোপ বেড়ে যায় বহুগুণে, তাই বর্ষার শুরুতেই পরিকল্পিতভাবে মশক নিধন চায় নগরবাসী। উত্তর সিটি কর্পোরেশন বলছে
মশা নিধনে ছিটানো ওষুধ কার্যকরী না হলে এর দায় তাদের নয়। কোথায় কোথায় খাল বিল ঝিল রয়েছে, কোথায় কোথায় যে কুসুরি পানা রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে যে দ্রুত এগুলি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তবে এবার প্রথম দিকে ডেঙ্গু আক্রান্ত 298 জনের সবাই সুস্থ আছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আগামী দুবছর শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সাথে টেলিফোন আলাপকালে তিনি আহ্বান জানান, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ক্রয়াদেশ বাতিল না করেন, সেজন্য দেশটির সরকারের সহায়তা চান তিনি। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান পটিনজার। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে প্রয়োজনে পিপিই, মাস্ক এবং অন্যান্য ওষুধ সামগ্রী আমদানি করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানান। উদ্ভূত পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন তিনি। সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ম্যাথিউ পটিনজার। অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া 158 বাংলাদেশি দেশে ফিরেছেন। দুপুর 12টার দিকে মালিন্দু এয়ারের একটি চার্টার ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। মালয়েশিয়া থেকে দেশে ফেরা সবাই নন কোভিডের স্বাস্থ্য সনদ নিয়েই ফিরেছেন, তাই তাদের সবাইকে নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাবলিগ জামাত চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসায়িক কাজে গিয়ে করোনা লকডাউনে আটকা পড়েছিলেন তারা। আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে তারাই প্রথম যাদের দেশে পাঠানো হলো। বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদকে সামনে রেখে গরম মশলার দাম 10-25% কমানোর ঘোষণা দিয়েছে পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতি। সচিবালয়ের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন সমিতির নেতারা। বৈঠকে গরম মশলার আন্তর্জাতিক বাজার ও আমদানি মূল্য পর্যালোচনা করা হয়। পরে গরম মশলার মূল্য তালিকা ঘোষণা করা হয়। বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতি সভাপতি এনায়েতুল্লাহ ও মহাসচিব আতিকুল হক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। এই সপ্তাহ থেকে যুক্তরাজ্যে শর্ত সাপেক্ষে শিথিল করা হচ্ছে লকডাউন। লন্ডন থেকে আরো জানাচ্ছেন ডক্টর সালমা জাহান। এই সপ্তাহ থেকে আমাদের লকডাউন প্রসেসটাকে শিথিল করা হয়েছে এবং শিথিল যেটা করা হয়েছে সেটা একটু ভিন্নভাবে করা হয়েছে। এখানে 5টা টেস্টের কথা আমাদেরকে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমের ক্যাপাসিটি থাকবে, অনেক রোগীকে চিকিৎসা দেওয়ার মতো ক্যাপাসিটি থাকবে, আমাদের সেই বেড থাকবে, হেলথ কেয়ার সিস্টেম আছে, তারপর কেয়ার হোম আছে, তাদের সবাইকে আমরা লজিস্টিক্স, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এই সাপোর্টগুলো দিতে পারবো। আমরা একটা সেকেন্ড ওয়েভের যে সম্ভাবনা আছে সেটাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবো। তো এই 5টা জিনিস দেখেই এখন কাজ চলছে। তো আসার কথা হচ্ছে যে এখন নতুন সংক্রমণের সংখ্যা কমে আসতে শুরু করেছে, মৃত্যুর সংখ্যা খুবই স্লোলি কমছে, কিন্তু তারপরও অনেকটা কমার দিকে রয়েছে। করোনাভাইরাসে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। এছাড়াও গত বছর দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী 191 জন পুলিশ সদস্যের পরিবারকেও এসব সামগ্রী পাঠিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে খাবার ও পোশাক। পুলিশ সদর দপ্তর থেকে এসব উপহার সামগ্রী তাদের বাড়ি বাড়ি পাঠানো হয়। সেরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেরির শেষ সময় 3:48, রাজশাহীতে 3:53, সিলেটে 3:39, চট্টগ্রামে 3:46, খুলনা 3:54, বরিশালে 3:50,
রংপুরে 3:47 এবং ময়মনসিংহে সিরিজ শেষ সময় 3:45। আগামীকাল ঢাকা ইফতার 6:37, রাজশাহীতে 6:44, চট্টগ্রামে 6:28, সিলেটে 6:32, খুলনা 6:36, বরিশালে 6:35, রংপুরে 6:44 এবং ময়মনসিংহে ইফতার 6:38। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দরিদ্র ও দুস্থদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্ট ডক অধীনস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুল। দুপুরে পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প ও রামেরডাঙ্গা এলাকায় সেনা সদস্যদের জন্য বরাদ্দকৃত খাবার থেকে 100 পরিবারের মাঝে শুকনো খাবার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর 29 বীর এর ক্যাপ্টেন শেখ মাহমুদুল আক্তার গালিব, লেফটেন্যান্ট এস এম সাইফুর রহমান, কর্নেল সাবির সুলতান ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন। পরে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা এলাকার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। 29 বীর গত 25 মার্চ থেকে পঞ্চগড় জেলায় করোনা মোকাবেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। পার্টিক্স খেলার খবর। পাকিস্তানের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হলেন টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজম। আগে থেকেই পাকিস্তানের টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন 25 বছর বয়সী এই ক্রিকেটার। এবার ওয়ানডে ক্রিকেটেও স্থায়ী চুক্তিতে বাবর আজমকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে দলের টিকে থাকাটা কঠিন হয়ে পড়ল 2017 সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো সরফরাজ আহমেদের। তবে টেস্ট ক্রিকেটে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আজহার আলী। 23 মে থেকে লিগ শুরুর ঘোষণা দিয়েছে চেক রিপাবলিক। প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাব কর্মকর্তাদের এক বৈঠকের পর এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্রথম বিভাগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টেপলিস এবং লিবার্স। একই দিনে শুরু হবে দ্বিতীয় বিভাগও। তবে কোনো খেলাতেই দর্শক উপস্থিত হতে পারবেন না মাঠে। খুব শীঘ্রই অনুশীলন শুরু করতে যাচ্ছে ক্লাবগুলো। তার আগে ক্লাবগুলোকে খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব দ্য চেক রিপাবলিক। করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আরিফুল হক প্রিন্স। ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড়, অ্যাথলেট সহ 150+ সাবেক ও বর্তমান খেলোয়াড়দের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হক লিন্টু, প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ ক্রীড়াঙ্গনের অন্যান্য ব্যক্তিরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে একদিনে 1,162 জন আক্রান্ত, 19 জনের মৃত্যু, দু ক্ষেত্রেই নতুন রেকর্ড। করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন প্রক্রিয়া শুরু, জানা যাবে ভাইরাসের চরিত্র, সহজ হবে নিয়ন্ত্রণ। করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন 1200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা পাচ্ছে করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার। এবং মাত্র 1 মিনিটে 1টি স্থান থেকেই চাল, ডাল ও আলু সহ টাটকা শাকসবজি কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ, চট্টগ্রামে সেনাবাহিনীর নতুন উদ্যোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।